এদিকে ময়মনসিংহ ও খুলনার পর এবার রংপুরের গণসমাবেশের আগেও পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে মোটর মালিক সমিতি। পরিবহন ধর্মঘটের খবরে বৃহস্পতিবার রাতেই বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা আসতে থাকেন। শুক্রবার দিনভর মোটরসাইকেল, বাইসাইকেল, ট্রেন ও ব্যাটারি চালিত অটোরিকশায় করে রংপুরে এসে পৌঁছানোর পর সমাবেশ মাঠে এসে জড়ো হন তারা। কেউ হেঁটে, আবার কেউ সাইকেল কিংবা মোটরসাইকেলে আসছেন, অনেকে ব্যাটারি চালিত অটোরিকশার বহর নিয়ে আসছেন। দুপুর দুইটায় রংপুর কালেক্টরেট মাঠে শুরু হবে বিএনপির গণসমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল থেকেই ভিড় করছেন নেতাকর্মীরা, তাদের বিভিন্ন স্লোগানে মুখরিত সমাবেশস্থল।